মর্নিং এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আশা করি বাড়িতে সবাই ভালোই আছো। বাড়ি থেকে এখন বের হয়েও না, বাড়ির মধ্যে থাকো। তো যাই হোক, আমি স্কুলে তোমাদের ক্লাসের মধ্যে যেসব 1 থেকে 7 নম্বর পর্যন্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করিয়েছি, সেগুলো তোমরা হয়তো বাড়িতে অনেকে প্র্যাকটিস করো অথবা অনেকেই আর প্র্যাকটিস করো না। তো যাই হোক, সেগুলো আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে পুরোটা ডেমো দেখিয়ে দেবো, তার প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে দেখাবো, ঠিক আছে? তো তোমরা এগুলো বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। তার আগে আমি কি বলি, এই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, তার আগে আমাকে দাঁড়াবার পজিশনটা হতে হবে। কী করতে হবে? প্রথমে আমাকে স্কুল অ্যাটিস অথবা বিশ্রাম অবস্থায় দাঁড়াতে হবে, অর্থাৎ যখন হলো স্কুল অ্যাটিস তখন আমি এইভাবে দাঁড়াবো, ঠিক আছে? এইভাবে দাঁড়ালাম, আর আমার যে পায়ের ডিস্টেন্স সেটা আমার এই কাঁধ কাঁধের লেভেল বরাবর হলো, ঠিক আছে? আমি যদি বলি এইভাবে দাঁড়াবো সেটা কিন্তু হবে না, আমাকে দাঁড়াতে হবে ঠিক এইভাবে দাঁড়াতে হবে। এটা স্কুল অ্যাটিস পজিশনে আমি দাঁড়ালাম, ঠিক আছে? এই যে স্কুল অ্যাটিস অথবা বিশ্রাম এই পজিশনে দাঁড়ালাম, আর এই পজিশনে দাঁড়ানোর পরে হাতের পেছনে যে ভঙ্গিমা সেটা হবে ঠিক এই টাইপের, মানে এই ভঙ্গিমাতে দাঁড়াতে হবে, ঠিক আছে? এইটা কি দাঁড়ানো হচ্ছে, যে স্কুল অ্যাটিস অথবা বিশ্রাম। তো যাই হোক, এবারে অ্যাটিস, এবার আমি যখন বলবো স্কুল অ্যাটেনশন তখন আমাকে এই অ্যাটিস পজিশন থেকে এইভাবে আসতে হবে, স্কুল অ্যাটেনশন এই পজিশনে আনলাম, তখন আমার এই দুই হাত হাতের বডি দুই সাইডে লেগে থাকবে এবং যে পা এই পায়ের আকৃতিটা ভি আকৃতি থাকবে, ঠিক আছে? এবং আমার দৃষ্টিশক্তি সামনে থাকবে এবং বুক উঠে থাকবে এইভাবে, ঠিক আছে? তাহলে আমি আবার এটা করছি, দেখো স্কুল অ্যাটিস এইভাবে দাঁড়ালাম, ঠিক আছে? আবার যখন দাঁড়াবো স্কুল অ্যাটেনশন এইভাবে দাঁড়ালাম, ঠিক আছে? চলো এবার আমি 1 থেকে 7 নম্বর যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা পিটি সেগুলো আমি করে দেখাবো, সেগুলো তোমরা দেখো। রেডি ফর পিটি, টেবিল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টেবিল নাম্বার 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টেবিল নাম্বার 3, টেবিল নাম্বার 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টেবিল নাম্বার 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টেবিল নাম্বার 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টেবিল নাম্বার এবার 6, 1, 1, 2, 2, 3, 3, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, এবার হবে টেবিল নাম্বার 7, এই দেখো 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, চলো তাহলে এগুলো আমি প্রথমে তোমাদেরকে পুরো ডেমোটা দেখিয়ে দিলাম, এরপরে সরে সরে ডেকে আসুন, এরপর আমি এগুলো তোমাদেরকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে দেখাবো, ঠিক আছে? রেডি ফর পিটি, টেবিল নাম্বার 1, 1 যখন হবে, 1 এ দেখো 1, অর্থাৎ হাত আমার সামনে এগিয়ে এলো, ঠিক আছে? আর হাতের ডিস্টেন্সটা আমার এই যে শোল্ডার অর্থাৎ কাঁধ এ বড় থাকবে, ঠিক আছে? 2, 2 বললাম তখন হাত উপরে উঠালাম, ঠিক আছে? 3, তখন হাত আমার সাইডে এলো, 4, তখন হাত আবার নিচে চলে এলো, চলো 5, 5 যখন হলো তখন আবার হাত আমার সামনে এলো, ঠিক আছে? 6, হাত উপরে গেল, 7, হাত দেখো আমার দেড় দুই সাইডে চলে এলো, 8, আমার হাত আগের অবস্থায় ফিরে এলো, ঠিক আছে? এবার টেবিল নাম্বার 2 যখন করবো, এই দেখো হাত 1, হাত আমার নমস্কার পজিশন এলো, ঠিক আছে? এইভাবে এবারে 2, হাত ওপরে উঠলো আমার, ঠিক আছে? মাথার উপরে হাত জোড় হয়ে থাকলো, 3,
হাত আবার এই পজিশনে এলো, ফোর, আবার হাত এইভাবে পজিশনে এলো, ফাইভ, হাত আবার এই পজিশনে এলো, নমস্কার পজিশনে, সিক্স, হাত উঠলো, সেভেন, আবার হাত নমস্কার পজিশনে এলো, এইট, হলো। এবার দেখো টেবিল নাম্বার থ্রি, থ্রি যখন করছি তখন প্রথমে কি হবে, ওয়ান, ওয়ান আমার এই দুই পা আমার এই দেখো ডিস্টেন্স হলো, আর হাত দুই সাইডে হলো, ঠিক আছে। আবার টু, তখন আমার হাত এই পজিশনে গেল, জাম্প করতে হবে এবং পা জোড়া পজিশনে এলো, ঠিক আছে। থ্রি, ফোর, আবার দেখো ফাইভ, সিক্স, সেভেন, এই হলো। এবার টেবিল নাম্বার ফোর, এই দেখো ওয়ান, ওয়ান যখন করলাম তখন আমার দুই হাত সামনে এলো আর ডান পা সামনে নিয়ে এলাম, ঠিক আছে। এবার টু, তখন আমার ডান পা এবং বাম পা দুটো ভাঁজ করে বসলাম এবং হাত উপরে উঠলো, দেখো ঠিক আছে, কান বড়াবো। থ্রি, এই পজিশনে এলাম, ফোর, আবার আগের পজিশনে চলে এলাম। এবার ফাইভ, এবার আমার বাম পা আর দুই হাত সামনে এগিয়ে গেলো, ঠিক আছে। সিক্স, আবার আমি ভাঁজ করে বসলাম বাম পা এবং ডান পা। সেভেন, এই পজিশনে এলো, এইট, তাহলে টেবিল নাম্বার ফোর পর্যন্ত হলো। এবার কী হবে টেবিল নাম্বার ফাইভ, এই দেখো ফাইভে কী হবে, ওয়ান, এই পজিশনে এলাম আমি, হাতটা দেখো ভাঞ্চ করে নিয়ে এলাম কাঁধের কাছে, এই হাতটা ভাঞ্চ নিয়ে এলাম, দুই হাত ওয়ান বলো পড়ে কাঁধের কাছে ভাঞ্চ করে নিয়ে এলাম, ঠিক আছে। টু, হাত এই উপরে উঠলো, নমস্কার পজিশনে। থ্রি, আবার ভাঞ্চ করে এলো, ফোর, দেখো ফাইভ, ঠিক আছে, এভাবে এলো। সিক্স, এভাবে গেল। সেভেন, এভাবে গেল। এইট, এবার টেবিল নাম্বার আমি কী করবো, সিক্স, চলো দেখো, ওয়ান, ওয়ান, টু, টু, থ্রি, থ্রি, ফোর, ফাইভ, ফাইভ, সিক্স, সিক্স, সেভেন, সেভেন, এইট, তাহলে টেবিল নাম্বার সিক্স হয়ে গেল। এবার সেভেন যখন হবে, আমার এই ডান হাতটা ডান কাঁধের এখানে এইভাবে লাগালাম আর বাম হাতটা কোমরে এইভাবে লাগাবো, ঠিক আছে। এবার আমি এখানে লাফিয়ে একবার দুবার তিনবার লাফাবো, এদিকে ঘুরে এভাবে জাম্প করবো, ঠিক আছে। এই দেখো করছি, ওয়ান, টু, থ্রি, ফোর, হ্যাঁ আবার হবে, দেখো ওয়ান, টু, থ্রি, ফোর, আবার হবে, ওয়ান, টু, থ্রি, ফোর, আবার হবে, ওয়ান, টু, থ্রি, ফোর। তো যাই হোক, তোমরা এইগুলোকে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। এই যেসব ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো দেখালাম, এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো উন্মেষ, উন্মেষণ, উন্মিলন এবং ক্লাস ওয়ান, ঠিক আছে, এরা সবাই প্র্যাকটিস করবে, কারণ এগুলো তোমাদেরকে ক্লাস আমি করে থাকি। তাই আমি এই চারটে শ্রেণীর জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এক থেকে সাত পর্যন্ত পুরোটাই দেখিয়ে দিলাম। এগুলো তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, তাহলে যখন স্কুল খুলবে তখন তোমাদের এগুলো আর করতে কোনো অসুবিধা হবে না। তো এই যে আমি যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করলাম, সব কিছুরই যেমন একটা উপকারিতা থাকে, তেমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এরও কিছু উপকারিতা থাকে। দেখবে এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি করা হয় তাহলে আমাদের কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করতে সাহায্য করছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে একটা সুন্দর দেহের অধিকারী হয়ে ওঠে। দেখবে যারা রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, পিটি করে, তাদের দেহের ভঙ্গিমা, দেহের গঠন অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে থাকে, অর্থাৎ সুন্দর একটা দেহের অধিকারী হয়ে থাকে। তারপরে আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে দেহের রক্ত চলাচলে খুব ভালো হয় এবং নিয়ম শৃঙ্খলা, নিয়মবর্তিতা, শৃঙ্খলাবোধ, তারপরে ছন্দময় ব্যায়াম করতে একটা কী করে আমার আমরা এসব ব্যায়ামগুলোতে আমরা শিখে থাকি। এছাড়া টাইম সম্বন্ধে আমাদের একটা জ্ঞান অর্জন হয়, সবার সাথে মেলামেশা করার একটা সুযোগ পায়, ঠিক আছে, এবং একটা উদার মানসিকতায় আমার গড়ে ওঠে। তো যা হোক, এবারে এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো তাহলে আমি উন্মেষ, উন্মেষণ, উন্মিলন আর ওয়ান এই চারটে শ্রেণীর জন্য করে দিলাম। তোমরা এগুলো বাড়িতে এই ছুটির মধ্যে প্র্যাকটিস করে থাকবে, সকালে আধা ঘন্টা অথবা সকালে টাইম না পেলে সন্ধেবেলায় আধা ঘন্টা বা 30 মিনিট এগুলো রেগুলার প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার যাই হোক, এবার তোমরা দেখো আগের দিন আমি উন্মেষ আর উন্মেষণের কিছু যোগা করেছিলাম, ঠিক আছে, সেগুলো আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো। এবং আজকে আমি উন্মিলন
আর ক্লাস ওয়ানে কিছু যোগা করবো, ঠিক আছে? তো তোমরা জানো আগে আমাদের স্কুলে তিনটে ট্রামে পরীক্ষা হতো, ফার্স্ট ট্রাম, সেকেন্ড ট্রাম আর থার্ড ট্রাম। কিন্তু এই বছরটার জন্য আমাদের লকডাউন চলছে, এই জন্য সব স্কুল বন্ধ আছে, তাই আমরা এই বছর দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে হাফ ইয়ারলি আর একটা হচ্ছে অ্যানুয়াল, ঠিক আছে? যাই হোক, এবারে উন্মিলনে যেসব যোগাসনগুলো তোমাদের ডায়েরিতে লেখা আছে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। হাফ ইয়ারলির জন্য উন্মিলনে কী কী পরীক্ষা হবে, এক নম্বর হচ্ছে উষ্ট্রাসন, দু নম্বর হচ্ছে পশ্চিমাত্যসন, তিন নম্বর হচ্ছে সর্বঙ্গাসন, চার নম্বর হচ্ছে যোগমুদ্রা, আর পাঁচ নম্বর হচ্ছে পদহস্তসন। তাহলে উন্মিলনে কী কী হবে, এক নম্বর হবে উষ্ট্রাসন, হাফ ইয়ারলির জন্য বলছি, পশ্চিমাত্যসন, সর্বাঙ্গাসন, যোগমুদ্রা এবং পদহস্তাসন। এই পাঁচটি যোগাসন হাফ ইয়ারলি পরীক্ষাতে হবে, ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে আজকে করাবো। এবার বলে দিই, ক্লাস ওয়ান ওয়ানে যেসব হাফ ইয়ারলিতে পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে ভুজাঙ্গাসন, হলাসন, পবন মুক্তাসন, অর্ধকুম্ভাসন আর বৃক্ষাসন। আবার বলি, ক্লাস ওয়ানে হাফ ইয়ারলিতে কী কী হবে, ভুজাঙ্গাসন, হলাসন, পবন মুক্তাসন, অর্ধকুম্ভাসন আর বৃক্ষাসন, ঠিক আছে? এই পাঁচটা যোগাসন হাফ ইয়ারলিতে হবে। তো আজকে আমি উন্মিলনের তিনটে যোগাসন অর্থাৎ আজকের ক্লাসে উষ্ট্রাসন করে দেখাবো, পশ্চিমাত্যসন করে দেখাবো ও সর্বাঙ্গাসন করে দেখাবো। আর ক্লাস ওয়ানে করে কী কী দেখাবো, একটা হচ্ছে ভুজাঙ্গাসন, দু নম্বর হচ্ছে হলাসন, তিন নম্বর হচ্ছে পবন মুক্তাসন। এই যোগাসনগুলো আমি আজকে করে দেখাবো, আর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো পরবর্তী ক্লাসে আবার তুলে ধরবো। তো যাই হোক, এই যে যোগাসন করবো তার আগে কিছু কথা আমাকে মাথায় রাখতে হবে। যোগাসন আমি কিন্তু যখন তখন করতে পারি না, যোগাসন করার একটা ভালো পরিবেশ থাকা দরকার এবং কিছু নিয়মগুলো জেনে থাকা দরকার। অর্থাৎ যোগাসন আমি সবসময় কী করবো, খালি পেটে, অর্থাৎ খাওয়ার পরে কিন্তু যোগাসন করব না, খাওয়ার মিনিমাম দু আড়াই ঘন্টা রেস্ট করার পর যোগাসন করতে পারি, অথবা সকালে বা সন্ধ্যেতে খালি পেটে আমি যোগাসন করতে পারি। আর যোগাসন করার সময় আমাকে মাটির মধ্যে বা মেঝের মধ্যে যোগাসন করলে হবে না, যোগাসন করার টাইমে আমাকে মেঝের উপরে বা মাটির উপরে কোনো সদরঞ্জি বা কোনো ম্যাট বা গদি জাতীয় কোনো জিনিস পেতে আমাকে সেই যোগাসনগুলো করতে হবে, ঠিক আছে? যোগাসন করার টাইমে কোনো তাড়াহুড়ো করবো না, যোগাসন হচ্ছে একটা ধীর স্থির পদ্ধতি, এবং যোগাসন করার টাইমে আমাদের শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক থাকবে, যেমন নর্মাল হবে শ্বাস প্রশ্বাস না সেটা নেবে, যে আমরা শ্বাস ধরে থাকবো সেটা করলে হবে না। আর যোগাসন করার টাইমে আমাদের পরিবেশ হবে একটা উন্মুক্ত খোলামেলা পরিবেশ, অর্থাৎ ছাদে, বাড়ি ছাদে বা বাড়ির উঠানে যোগাসন করতে পারো। তো আমি স্যারকে বলবো, দেখো কী কীরকম পরিবেশে যোগাসন করতে হবে একটা দেখিয়ে দেন চারিদিকটা। তো দেখো উন্মিলন, তোমাদের এই পাঁচটা যোগাসন পড়লাম, তার মধ্যে আমি আজকে তোমাদেরকে উষ্ট্রাসনটা প্রথমে করে দেখাই, তারপরে উপকারিতা বলি। চলো যাই হোক, আমি প্রথমে উষ্ট্রাসন করার আগে এদিকে কী করলাম, আমি বসে আসি এইভাবে, ঠিক আছে? বসে থাকার পরে আমাকে কী করতে হবে, হাঁটু ভাঁজ করে প্রথমে এইভাবে আমাকে বসতে হবে, ঠিক আছে? এইভাবে হাঁটু ভাঁজ করে আমি বসলাম। এই বসার পরে এদিকে আমি এরকম থাকবে বডি পজিশন, ঠিক আছে? তারপরে ডান হাতটা আমি এইভাবে তুলে নিয়ে এসে ডান হাতে গোড়ালির মধ্যে ঠেকাবো, আবার বাম হাতটা তুলে নিয়ে এসে বাম হাতের গোড়ালির মধ্যে এইভাবে ঠেকালাম। এইভাবে আমাকে উষ্ট্রাসনটা করতে হবে। নেভাবে কিছু সেকেন্ড আমাকে হোল্ড করে থাকতে হবে, অথবা তোমরা কাউন্ট করতে পারো 1 2 3 করে 30 পর্যন্ত। দেখো আবার আমি হাতটাকে প্রথমে ডান হাতটা ফিরে নিলাম, আবার বাম হাতটা ফিরে নিলাম, ঠিক আছে? তাহলে তোমরা এই উষ্ট্রাসন কীভাবে করলাম এটা আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ, ঠিক আছে? আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এইভাবে বসলাম, ঠিক আছে? বসার পরে ডান হাতটা এই গোড়ালিতে নিয়ে গেলাম, বাম হাতটা এবার গোড়ালিতে নিয়ে গেলাম, ঠিক আছে? এইভাবে চলো, তাহলে চলো। আমি যে উষ্ট্রাসনটা করলাম, এই যে উষ্ট্রাসন, এটা আমি বলবো একটা ক্যামেরাটা সামনে নিয়ে আসতে, উষ্ট্রাসনের কিছু উপকারিতা আছে, যে আসনটা করলাম উষ্ট্রাসন সেই উপকারিতা হচ্ছে, এই আসন করলে দেখবে মেরুদণ্ডে একটা টান ধরছে, তাই মেরুদণ্ড এবং তার সংলগ্ন যেসব পেশি এবং স্নায়ু আছে তার
বলটা বা শক্তি অনেক বৃদ্ধি পেয়ে থাকে। এই আমি যদি রেগুলার উষ্ট্রাসন করি তাহলে কী হবে, এই আসনের ফলে মেরুদণ্ড ও তার সংলগ্ন পেশি এবং স্নায়ুর বল বৃদ্ধি পাবে। দু নম্বর হচ্ছে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, অর্থাৎ মেরুদণ্ডের একটা সচলীয়তা বাড়ে আমার। তিন নম্বর হচ্ছে হাঁপানি রোগী যারা আছে তাদের পক্ষে এই যোগাসনটা খুবই উপকারী, এবং আমাদের কারো যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে তাহলে উষ্ট্রাসনটা খুব উপকারী। তো যাই হোক, উষ্ট্রাসনটা তোমরা আশা করি বুঝতে পারলে এবং এর উপকারিতাগুলিও আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, এটা প্র্যাকটিস করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমাত্মাসন। পশ্চিমাসনটা আমি করে দেখাবো, কেমন কিন্তু বড় নাকি ওই সাইডে বড়, ওই সাইডে পশ্চিমাত্মাসন। পশ্চিমাত্মাসন এটা আমি এবার করে দেখাবো, ঠিক আছে। দেখো, এটা প্রথমে আমাকে কী হবে, এখানে আমি বসলাম পশ্চিমাত্মাসনে। বসার পরে হাত এখানে থাকলো, এভাবে বসলাম। এরপর আমার হাতটা এভাবে উপরে গেল, কী করতে হবে, হাতের আঙুলটা দিয়ে এই বুড়ো আঙুলটা ধরতে হবে এবং আমাদের নাক সেটাই হাঁটুর মধ্যে ঠেকাতে হবে। তো এই আসনটা ক টাইমে সবাই চেষ্টা করবে, নাকটা হাঁটুর মধ্যে ঠেকাবার আর হাতটায় পায়ের বুড়ো আঙুলে ধরা, ঠিক আছে, বা এরকম আমার জয়েন্টের মধ্যে আমি ধরতে পারি এখানে এই গোড়ালির কাছেও। তো যদি কারোর নাকটা না ঠেকে হাঁটুর মধ্যে কোনো তাড়াহুড়ো বা ঠেকাতে হবে এরকম কিছু নেই, আস্তে আস্তে এটা প্র্যাকটিস করবে, দেখবে একদিন দুদিন তিন দিন এর হচ্ছে না, তারপর আস্তে আস্তে চার দিনের দিন পাঁচ দিনের দিন এটা হয়ে যাচ্ছে। তা যার যতটা যায় সেভাবে চেষ্টা করবে, কোনো তাড়াহুড়ো বা আমাকে জোরে করতে হবে প্রেশার দিয়ে সেটা কোনো দরকার নেই। তাহলে এই দেখো বসে আছি, এবার আমি উপরে হাত উঠালাম, এই দেখো এভাবে আমাকে 20 সেকেন্ড মতো ধরে থাকতে হবে, ঠিক আছে, পশ্চিমাসনটা করে। এবার হাতটাকে এখানে আমি পাটাকে এইভাবে ঠিক করি, তাহলে যে পেশিতে টান ধরছিল হাই মাসাল বা কাম মাসালে সেই জামটা আমার ছেড়ে যাবে, ঠিক আছে। তাহলে উন্মিলনকে যে পশ্চিমাত্মাসনটা দেখালাম সেটা দেখলে তোমরা, এরপরে এর কিছু উপকারিতা আছে সেগুলো তোমাদেরকে একটু বলে দিই, তাহলে সেটা তোমাদের কাজে লাগবে। যেটা হচ্ছে এই পশ্চিমাত্মাসনটা যদি রেগুলার করি তাহলে আমাদের মেরুদণ্ড এবং যকৃতের জন্য এটা খুবই উপকারী, ঠিক আছে, পশ্চিমাত্মাসন মেরুদণ্ড এবং যকৃতের জন্য খুব উপকারী। এছাড়া আমাদের পেটের অতিরিক্ত কি মেদ কমাতে সাহায্য করে পশ্চিমাত্মাসন, ঠিক আছে। তাহলে পশ্চিমাত্মাসন কি মেরুদণ্ড যকৃতের জন্য খুব উপকারী, এক নম্বর। দু নম্বর হচ্ছে পেটের চর্বি কমাতে সাহায্য করে। তো হলো পশ্চিমাত্মাসন। এবার উন্মিলনের যেটা আজকে আমি করাবো সর্বাঙ্গাসন। তাহলে সর্বাঙ্গাসন করতে গেলে দেখো এদিকে আমি এইভাবে প্রথমে বসলাম, তারপরে কী হবে এইভাবে আমি শুয়ে গেলাম। দেখো এইভাবে পা মিলে হাত দেহের সাইডে দুই সাইডে রেখে গ্লাসে শুয়ে গেলাম। এরপর আমি আমার এই পাটা ওপর দিকে উঠাবো আস্তে আস্তে। দেখো কীভাবে করছি, তোমরা দেখ করলে বুঝতে পারবে। এই দেখো আমরা এটা করার পরে একটু শবাসন যাব। এই যা হলো এই যে সর্বাঙ্গাসন করলাম, ঠিক আছে, এই আসনটা করলাম, এই আসনটা পাটা উপর দিকে তোলার পরে আমাদের যে এই পায়ের আঙুলটা ছিল সেটা দুই চোখে দৃষ্টি দিয়ে দেখতে হবে এবং এটা 30 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে, ঠিক আছে। এই সর্বাঙ্গাসনের উপকারিতাগুলো বলি, এই আসনের ফলে সুন্দর ও দীর্ঘস্থায়ী আমার একটা স্বাস্থ্য লাভ করে, অর্থাৎ এই আসন যদি রেগুলার করি আমি একটা সুন্দর দেহের অধিকারী হয়ে উঠবো এবং আমি দীর্ঘস্থায়ী জীবন লাভ করবো, অর্থাৎ আমার
এই আসনটা কেউ যদি রেগুলার করে থাকে তাহলে তার জীবনে বার্ধক্য খুব তাড়াতাড়ি আসবে না, বার্ধক্য আসতে অনেক সময় লাগবে, অর্থাৎ এই আসনের ফলে বার্ধক্য আসে না এবং আমার সুন্দর দেহের অধিকারী হয়ে ওঠে। এছাড়া আমার রক্ত চলাচল খুব ভালো হয়ে থাকে এই আসনটা করলে, সর্বাঙ্গাসন। তাহলে উন্মিলনের আজকে আমি উষ্ঠাসন, পশ্চিমোত্তাসন আর সর্বাঙ্গাসন করে দেখালাম, আর বাকি পড়ে থাকলো কি যোগমুদ্রা আর পদহস্তাসন। এটা পরবর্তীকালে যখন আমি আবার ক্লাসে আসবো তখন তোমাদেরকে এটা এই দুটো আসন পড়ে থাকলো সেগুলো পড়ে দেখাবো, ঠিক আছে? তাহলে উন্মিলন তোমরা বুঝতে পারলে আশা করি। এরপর আমি যাব ক্লাস ওয়ানের জন্য। দেখো ওয়ানে প্রথমে বলি আমাদের পাঁচটা যোগাসন আছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। একটা হচ্ছে ভুজাঙ্গাসন, দু নম্বর হচ্ছে হলাসন, তিন নম্বর হচ্ছে পবন মুক্তাসন, চার নম্বর হচ্ছে অর্ধকুম্ভাসন আর পাঁচ নম্বর হচ্ছে বৃক্ষাসন। তো আমি আজকে ভুজাঙ্গাসনটা প্রথমে করবো, ঠিক আছে? তারপরে উপকারিতা বলবো। দেখো ভুজাঙ্গাসন কীভাবে করছি, এই দেখো এই পজিশনে বসে আছি, ঠিক আছে? তারপর আমি দুইভাবে করা যায় এই ভুজাঙ্গাসনটা, এই সামনে শুনতে পারো তুমি, আমার হাতটা হাতে কোনো দুটো হচ্ছে কোনোটা এই কোনোটা, এটা বুকে দুই সাইডে রাখলাম, ঠিক আছে? দুই সাইডে রেখে এই কোনোটা মাটিতে ঠেকিয়ে এভাবে আমি একটা করতে পারি, ঠিক আছে? এভাবে আমি একটা করতে পারি কোনোটা মাটি ঠেকিয়ে, এই দেখো বুকটা সামনের দিকে তুলে এভাবে 30 সেকেন্ড হোল্ড করবে, উনি কিন্তু আমার মাটির মধ্যে ঠেকে আছে, দেখো ভুজাঙ্গাসনটাতে হলো। চলো রিল্যাক্স। এরপর আমি আর একটা প্রসেস আছে ভুজাঙ্গাসনের, সেটা হচ্ছে আবার হাত দুটো আমার বুকে দু সাইডে রাখলে এবং এই কোনোটা উপরে মানে মাটি থেকে উঠে গেলো, দেখো কিন্তু কোনোই আমার পুরোপুরি উঠে সোজা গেল না, কোনোই ভাঁজ হয়ে থাকলো আমাদের, কোনোই ভাঁজ হয়ে থাকলো আর হাতে তালু দুটো মাটির মধ্যে ঠেকে থাকলো, কোনোই ভাঁজ হয়ে থাকলো, ঠিক আছে? এভাবে একটা করলাম কি কোনোই ঠেকিয়ে মাটির মধ্যে, একটা কোনোই উঠিয়ে, হাত কিন্তু ভাঁজ হয়েছে হাট হাতে কোনো, দেখো হাতটা কিন্তু ভাঁজ করা আছে তোমার এভাবে, ঠিক আছে? এভাবে 30 সেকেন্ড মতো হোল্ড করবে, ঠিক আছে? আবার রিল্যাক্স এভাবে, ঠিক আছে? চলো এবার তাহলে ভুজাঙ্গাসনটা তোমরা আশা করি সবাই বুঝতে পারবে। চলো এবার ভুজাঙ্গাসন যে করলাম তার উপকারিতা বলি। দেখবে এই আসনটা করার সময় আমার মেরুদণ্ডের মধ্যে একটা টান পড়ছে, ঠিক আছে? তাই এই আসনটা যদি আমি রেগুলার করে থাকি তাহলে মেরুদণ্ড খুব নমনীয় থাকে, অর্থাৎ সচল থাকে, এবং মেরুদণ্ড বাঁকা থাকলে তা অনেকটাই সংশোধন হয়ে যায়। ধরো অনেকেরই মেরুদণ্ড কোনো জন্মগত কারণে বা কোনো দুর্ঘটনাজনিত কারণে যদি হালকা ভেঙে যায়, কিন্তু এই আসনটা যদি করে থাকি অর্থাৎ ভুজাঙ্গাসন যদি আমি রেগুলার প্র্যাকটিস করে থাকি তাহলেই বাঁকাটা ঠিক হয়ে যায়। এছাড়া কোমরে যদি কারো বাত থাকে, ঠিক আছে, সেই বাতটা সেরে যায়, এবং এই যে আমাদের বুকের গঠন, ঠিক আছে, বুকের গঠনটা একটা বেশ ভালো সুন্দর একটা বুকের গঠন হয়ে থাকে, বুকের গঠনটা চাওড়া হয়, ঠিক আছে, ভালো বুকের গঠন হয়ে থাকে এই ভুজাঙ্গাসনে। এবারে আসবো কি আমি হলাসন। চলো এবারে হলাসনটা তোমাদেরকে প্রথমে করে দেখাই, তারপরে এর উপকারিতাগুলো বলবো। চলো হলাসন করলে কী করতে হবে আমাকে প্রথমে, এরকম আমি এখানে বসলাম পা দুটো মিলে, ঠিক আছে? তারপরে এবার আস্তে আস্তে আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়লাম, আমার হাত দেহের দু সাইডে থাকলো, পা মিলে শুয়ে ফেললাম। এবার আস্তে আস্তে পাটা তুলে আমি মাথার এই সাইডে নিয়ে গিয়ে ঠেকাবো, ঠিক আছে? এই দেখো আমি করছি, করলে তোমরা বুঝতে পারবে, এই দেখো আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু আমি কোনো তাড়াহুড়ো করি নাই, এই দেখো আস্তে আস্তে আবার উঠে আসছি, দেখো আবার আগের পজিশনে উঠে আসছি, আস্তে আস্তে উঠে আসছি, উঠে আসছি, হ্যাঁ দেখো রিল্যাক্স। এবার আমি একটি শবাসন করে নিই, হ্যাঁ দেখো তাহলে আমাদের দেহের রক্ত চলাচলটা পুরো স্বাভাবিক হয়ে যাবে শবাসনটা করা হলে। তাহলে তোমরা বুঝতে পারলে এই যে হলাসনটা করলাম, হ্যাঁ, তো এইটা এভাবে এই পোজ ভালাসনটা পাটা মাথার উপর দিকে নিয়ে যেয়ে মোটামুটি 30 সেকেন্ড মতো হোল্ড করতে হবে, ঠিক আছে? ভলাসন যে করলাম, ভলাসনের উপকারিতা আছে কিছু, সেগুলো আমি একটু বলি। সেটা হচ্ছে দেখবে এই আসনটা করলে
পেট এবং কোমরের মাংসপেশিগুলি সবল হয়ে থাকে, অর্থাৎ আমাদের পেট এবং এই যে কোমরের যে মাংসপেশি সেগুলো আমাদের শক্তিশালী হয়ে থাকে আসনটা করা হলে। দু নম্বর হচ্ছে পেটের মধ্যে অতিরিক্ত যদি চর্বি থাকে তাহলে এই আসনটা রেগুলার প্র্যাকটিস করলে সেই চর্বি কমতে সাহায্য করে হলাসনটা। তিন নম্বর হচ্ছে মেরুদণ্ড, আমাদের আসনটা করার সময় মেরুদণ্ড দেখবে খুব টান পড়ে, মেরুদণ্ডটা শক্তিশালী হতে সাহায্য করে। চার নম্বর হচ্ছে মাথা ধরা, স্নায়ুরোগ এবং কারো যদি কোষ্ঠবদ্ধতা রোগ থাকে তাহলে সেটা সেরে যায়। তাহলে হলাসনের উপকারিতা কি? এই আসনটাতে পেটের এবং কোমরের মাংসপেশিগুলি সবল হয় এবং অতিরিক্ত চর্বি, আমাদের পেটের যে অতিরিক্ত চর্বি আছে সেটা হ্রাস পায়। দু নম্বর হচ্ছে মেরুদণ্ড শক্তিশালী হয়। তিন নম্বর হচ্ছে কি, মাথা ধরা, স্নায়ুরোগ এবং কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর হয়ে যায়। তাহলে হলাসনটা বুঝতে পারলে, এর উপকৃতা বললাম সেগুলো আশা করি বুঝতে পেরেছ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পবন মুক্তাসন। তাহলে পবন মুক্তাসনটা প্রথমে করে দেখাবো, তারপরে এর উপকারিতাগুলো বলবো। চলো যাই হোক, আমি এইভাবে বসে গেলাম, ঠিক আছে, বসার পরে এইভাবে শুয়ে পড়লাম। এবার আমরা প্রথমে ডান পায়ে করবো, বাম পায়ে করবো, তারপরে জোড়া পায়ে একসাথে করে দেখাবো। প্রথমে দেখো ডান পাটা এইভাবে আমি ভাঁজ করলাম, বুকের পাশে নিয়ে এলাম, নিয়ে দেখো এইভাবে টেনে ধরলাম। এরপরে কী করবো, মাথাটা উঠিয়ে নাকটা এই হাঁটুর মধ্যে ঠেকাবো, দেখো ঠেকাবার চেষ্টা করবো। নিয়ে আমি 15 সেকেন্ড মতো হোল্ড করবো, রিল্যাক্স। এবারে কি হবে, ডান পা হলো, এবার বাম পাটা আমি টেনে নিয়ে আসবো, দেখো সেকেন্ড হোল্ড করলাম। এবারে দুটো পা করে দেখলাম, এবারে দেখো জোড়া পায়ে এইভাবে প্রথমে পাটা ভাঁজ করলাম, ভাঁজ করে বুকের কাছে এলো। এবার হাতটা আঙুল দিয়ে আমি লক্ষ্য নিলাম, হাঁটুটা নিয়ে এভাবে বুকের কাছে টেনে ধরবো। এরপর আস্তে আস্তে আমার ঘাটটা অর্থাৎ মাথাটা তুলে নাকটা ঠেকাবার চেষ্টা করবো হাঁটুর মধ্যে, দেখো রিল্যাক্স। এবার আমি একটু শবাসন করে নিই। চলো তাহলে আমি যে পবন মুক্তাসনটা করলাম, প্রথমে কী করলাম, প্রথমে ডান পায়ে করে দেখালাম, বাম পায়ে, তারপরে জোড়া পায়ে একসাথে করে দেখালাম। যেমনভাবে দেখালাম সেভাবে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। চলো পবন মুক্তাসনের উপকারিতা কী? এ আসনের ফলে পেটে যদি কারো গ্যাস জমে থাকে তাহলে সেই গ্যাসটা দূর হয়ে যায় পবন মুক্তাসন করার ফলে। দেখবে পেটে চাপের সৃষ্টি হয়, আর হাঁটু দিয়ে পেটটাতে চাপ সৃষ্টি করে, তাই এটাতে পেটের গ্যাসটা দূর হয়ে যায়। এবং কারোর পেটে যদি অতিরিক্ত চর্বি থাকে সেই চর্বিটা দীর্ঘদিন ধরে যদি আমি এই ব্যায়ামটা করে থাকি, যোগাসনটা করে থাকি, তাহলে সেই চর্বিটা দূর হয়ে যায়। তাহলে কী হয়, পেটের গ্যাস দূর হয় আর পেটের চর্বি কমতে সাহায্য করে। তো যাই হোক, উন্মিলন আর ক্লাস ওয়ান তোমাদেরকে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আমি করালাম 1-7 পর্যন্ত, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর উন্মিলন আর ক্লাস ওয়ান তোমাদের যে 5টা করে যোগাসন ছিল সেই যোগাসন থেকে আজকে আমি উন্মিলনের 3টে যোগাসন করেছি আর ক্লাস ওয়ানের 3টে যোগাসন করেছি। এগুলো তোমরা আমি যেভাবে করলাম এভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, তবে খুব ধীরে ধীরে আস্তে আস্তে প্র্যাকটিস করবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। এবং এই যোগাসন করার টাইমে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে থাকবে, যে আমি শ্বাস ধরে থাকলাম সেটা করবে না, ঠিক আছে। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো রেগুলার, সকালে আধা ঘন্টা অথবা বিকালে আধা ঘন্টা খালি পেটে, ঠিক আছে। এবং এর উপকারিতাগুলো তোমরা পাবে। এবং স্কুল আবার আমি একদিন ক্লাসে আসবো, সেদিন বাকি যে দুটো যোগাসন আছে সেগুলো তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। এবং স্কুল যখন খুলবে তখন পুরো যোগাসনগুলো আমি প্রত্যেকজনকে ধরে ধরে প্র্যাকটিস করে দেবো, কারোর কোনো টেনশন করার দরকার নেই। চলো ভাই, আবার পরে দেখা হবে ক্লাসে।